হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, এটা তোমাদের এইমস এর বিজ্ঞপ্তি। আমি কোনো নির্দিষ্ট কোনো এইমস এর কথা আমি বলবো না, কারণ এখানে তোমাদের তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এটা কল্যাণী এইমস এরও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কল্যাণী এইমস নয়, আরো অন্যান্য এইমস এর ফর্ম ফিল আপ একসাথেই শুরু হয়েছে। কল্যাণী এইমস আলাদাভাবে রিক্রুটমেন্ট করবে না। কল্যাণী এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এখানে গিয়ে তোমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো লিংক পাবে না যে অনলাইনে অ্যাপ্লাই করবে, এবং এর জন্য এরা কোনো রকম ভাবে কোনো এসএমএস তোমাদেরকে দেয়নি। ঠিক আছে, এখানে তোমাদের যে ফর্ম ফিল আপটা চলছে, এটা তোমাদের ফর্ম ফিল আপ চলছে গ্রুপ এ পোস্টে। গ্রুপ বি বা গ্রুপ সি কিন্তু কোনো রকম ভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি। এবং এখানে তোমরা চলে যাচ্ছি নিচে, এখানে তোমাদের কিন্তু 16/11 লাস্ট তোমাদের আপডেট আছে, তারপরে কিন্তু কোনো আপডেট নেই। এখানে কোনো রকম ভাবে কোনো অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যাপারে কিছু দেওয়া নেই। কিন্তু তোমরা কোথায় পাবে, এই ফর্ম ফিল আপটা কোথায় শুরু হচ্ছে বা কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা সোজা চলে যাবে এইমস গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে গিয়ে তোমাদের রিক্রুটমেন্টের অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে কয়েকদিন আগে, মানে 6 নভেম্বর, একটা নোটিশ দিয়েছিল গুয়াহাটি এইমস। কি বলেছিল? ক্যান্সেলেশন নোটিশ। দেখে নাও ক্যান্সেলেশন ক্যান্সেলেশন নোটিশে তোমাদের কি ছিল। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের 21 থেকে 27 অক্টোবর 2023-এর মধ্যে 142টা যে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে রেগুলার পোস্টে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটা ক্যান্সেল হচ্ছে, এবং সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এরপরে দেখো, তোমরা গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক তার আগে একটা নোটিশ দেখো, যেটা তোমাদের 2 দিন আগে বেরিয়েছে, 17 নভেম্বর। এখানে কমন রিক্রুটমেন্ট এক্সাম CRE ফর অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এম ফর ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট, এখানে ক্লিক ডাউনলোড করলে তোমরা নোটিশটা পেয়ে যাবে। এরপর দেখে নাও যে নোটিশটা কি আছে। এখানে তোমাদের নোটিশটা যেটা আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর। ঠিক আছে, গ্রুপ বি এবং গ্রুপ সি যেটা তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, এটা তোমাদের ভ্যাকেন্সি আছে অনেকগুলো। এখানে তোমাদের কি বলেছে, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3,000 টাকা, এবং যারা এসসি এসটি এবং ইডব্লিউএস আছে তাদের ক্ষেত্রে 2,400 টাকা, এবং ডিসএবিলিটি যারা আছে তাদের ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না। এরপর দেখো এখানে তোমাদের রিক্রুটমেন্টটা কি বলেছে, তোমাদের এখানেতে এটা ডেট অফ এক্সাম 18ই ডিসেম্বর এবং 20ই ডিসেম্বর তোমাদের টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। তোমাদের যে কল লেটার সেটা তোমাদের ইস্যু হবে কবে থেকে, 12ই ডিসেম্বর থেকে টেন্টেটিভ ডেট দিয়েছে। এখান থেকে এই এই ডেটে তোমাদের কল লেটার ইস্যু হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, পরীক্ষার সিলেবাস। এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস বলেছে তোমাদের 45 মিনিট টাইম থাকবে, 40টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 10, জেনারেল নলেজ থাকবে 10, অঙ্ক থাকবে 10 এবং ইংরেজি থাকবে 10। তারপরে আর একটা যেটা তোমাদের পরীক্ষা হবে, সেটাও তোমাদের 45 মিনিট টাইম থাকবে, সেটাও তোমাদের 40 নম্বর থাকবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কি বলেছে, যে এখানে তোমাদের যেটা হবে পরীক্ষা, তার মধ্যে কোয়ালিফাই মার্কস বলেছে 40% হচ্ছে ইউআরআর ইডব্লিউএস এর ক্ষেত্রে, 35 হচ্ছে ওবিসি দের ক্ষেত্রে, এবং 30% হচ্ছে যে এসসি এসটি দের ক্ষেত্রে। পিডব্লিউডি এর ক্ষেত্রে 30% হলে তারা পাস করবে। এরপর এখানে তোমাদের বলেছে এই পরীক্ষাটা পুরোপুরি হবে সিবিটি এক্সাম হবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের এটা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে তোমাদের লাস্ট ডেট। তোমাদের এটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 17/11/2023 থেকে 1/12/2023 পর্যন্ত তোমাদের এটা ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানেতে কি বলছে, তোমাদের এখানেতে বলেছে যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, আর যারা পিডব্লিউডি আছো তারা 10 বছরের ছাড় পাবে এখানে। এরপরে তোমাদের এখানেতে ভ্যাকেন্সি গুলো একবার দেখে নাও, তোমাদের ভ্যাকেন্সি গুলো কি বলেছে, এখানে তোমাদের কল্যাণী এমস আছে কিনা। এখানে কিন্তু সমস্ত এমস এর পরীক্ষা এক ডেটে হবে। ঠিক আছে, এখানে আলাদা করে কোনো এম পরীক্ষা নেবে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এম ভাটিন্ডা, এম ভোপাল,
এইমস বিলাসপুর, এইমস দেওঘর, এইমস গুয়াহাটি, এইমস যোধপুর, এগুলো সব পরীক্ষা একটাই নেওয়া হবে, ঠিক আছে? এরপর দেখো এখানে তোমাদের কি কি পোস্ট বলেছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা তোমাদের পে লেভেল 7, এখানে তোমাদের এটা আছে 21 থেকে 30-এর মধ্যে এজ, এটা আছে তোমাদের এইমস ভাটিন্ডা এবং ভোপাল, দেওঘর আছে। এরপর দেখো এখানে তোমরা দেখতে পাবে গুয়াহাটি তোমাদের আছে, আর এখানে তোমাদের এইমস কল্যাণী এখানে ঢুকে গেছে, ঠিক আছে? এইভাবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু এই পরীক্ষাগুলো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের এটা আছে জুনিয়র অডিওলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে পে লেভেল কত কত, তোমাদের এজ হতে হবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে? এবং এখানে তোমাদের সমস্ত এইমস এর এইমস গুলো এখানে ঢুকে গেছে, কল্যাণী এইমস তোমাদের এখানে ঢুকেছে, তার মানে তোমাদের কল্যাণী এইমস আলাদা করে আর কোনো পরীক্ষা নেবে না, যা হবে এই পরীক্ষার মারফতেই সমস্ত এইমস এর পরীক্ষাগুলো হবে। দেখো এখানে তোমাদের এটা ক্যাশিয়ার পোস্ট, এখানে কল্যাণী এইমস 5 নম্বরে দেখো 21 থেকে 30 বলেছে এজ, পে লেভেল 4, এখানে তোমাদের কমার্স থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে কি আছে, পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এটা বলেছে, পে লেভেল 2 এ কি বলেছে, এখানে পে লেভেল 2 এ বলেছে জুনিয়র মেডিকেল রেকর্ডার অফিসার। এখানে দেখো তোমাদের কোডিং ক্লার্ক আছে, কোডিং ক্লার্ক কল্যাণী এসেছে, কল্যাণী এখানে তোমাদের এইমস ঋষিকেশ আছে, এইমস পাটনা আছে, এইমস পাটনা এখানে এসেছে, এছাড়াও তোমাদের এইমস ভোপাল আছে, এইমস রায়বেরেলি আছে, এইমস গুয়াহাটি আছে, এইমস কল্যাণী, দেখো 15 নম্বর তোমাদের এইমস কল্যাণী এখানে রিক্রুট করছে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের এইভাবে তোমাদের প্রত্যেকটা দেখতে যাও, দেখতে থাকো, দেখো নিচে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট গুলো দিয়ে দিয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, এটা তোমাদের এইমস যোধপুর রিক্রুট করছে, এই একটা পরীক্ষাতে সমস্ত এইমস এর পরীক্ষা হবে, আলাদা করে অন্য কোনো এইমস আর রিক্রুটমেন্ট করবে না। তো এখানে তোমরা নিচে গেলে আরো পোস্ট গুলো পেয়ে যাবে, এখানে তোমাদের পাম্প মেকানিস্ট আছে, হেলথ এডুকেটর আছে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের এখানে হিন্দি অফিসার আছে, এছাড়া হসপিটাল অ্যাটেন্ডেন্ট যেটা আছে সেটাও তোমাদের এখানে আছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের যোধপুর আছে, এইমস রায়বেরেলি আছে, এইমস গুয়াহাটি আছে, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এখানে তোমাদের দেখো, এখানে দেখো 5 নম্বরে এইমস কল্যাণী ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? কমার্স নিয়ে গ্রাজুয়েট পাস হতে হবে। এরপর এখানে তোমাদের কি আছে, এটা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের এলডিসি পোস্ট, এই এলডিসি পোস্টটা দেখো এখানে তোমাদের নাগপুর আছে, ভাটিন্ডা আছে, এছাড়াও তোমাদের এখানেতে এইমস যোধপুর আছে, আর এইমস কল্যাণী, 18 থেকে 30-এর মধ্যে এইচ হতে হবে, পে লেভেল 2, এইচএস পাস, তোমাদের টাইপিং এ 35 স্পিড থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে 30 স্পিড থাকতে হবে, এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। এই ছিল তোমাদের আজকে বিজ্ঞপ্তিটা, তোমরা যারা যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলে যে এইমস এর কল্যাণী এইমস এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তাদেরকে বলে দিলাম যে তোমাদের এইমস এর রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, তোমরা যারা যারা মনে করছো যে অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা এরা প্রচুর বাড়িয়ে দিয়েছে। এখানে তোমরা দেখো দিয়ে দিয়েছে তোমাদের কোথায় কত ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি গুলো একটু তোমরা নিচে দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে, যে যে পোস্টে অ্যাপ্লাই করবে সে সেই পোস্টে ভ্যাকেন্সি গুলো একবার দেখে নেবে, আর এখানে তোমাদের সমস্ত এইমস এর ভ্যাকেন্সি গুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নিচে নিচে তোমরা একটু নেমে তোমরা এগুলো দেখে নেবে, এখানে যেমন তোমাদের দেখো এইমস কল্যাণী, তোমাদের এইমস কল্যাণী এই যে 5 নম্বরে এইমস কল্যাণী জেনারেল 13টা ভ্যাকেন্সি আছে, ইডব্লিউএস 2টো, ওবিসি 5টা, এসসি 5টা, এসটি 1টা, টোটাল 26টা ভ্যাকেন্সি আছে। এরপরে দেখো তোমাদের এখানে একটা দেখো অ্যাকাউন্ট অফিসার এইমস কল্যাণী জেনারেলে 2টা ভ্যাকেন্সি আছে, ওবিসি 1টা আছে, টোটাল 3টে ভ্যাকেন্সি আছে, সমস্ত ভ্যাকেন্সি গুলো এদিকে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার মানে আলাদা করে আর কোনো এইমস রিক্রুটমেন্ট করবে না। তো যারা কল্যাণী এইমসে অ্যাপ্লাই করার আশায় বসেছিলে, যারা পরীক্ষা দেবো ভেবেছিলে, তাদেরকে বলবো তোমাদের আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে? তো এই ছিল তোমাদের কাছে আজকে আমার বিজ্ঞপ্তি, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এইমস কল্যাণী যদি রিক্রুটমেন্ট শুরু হয় তোমাদেরকে আমি জানিয়ে দেবো, সেই জন্য তোমাদের কাছে আমি আরো ভিডিওটা নিয়ে এলাম। আর তোমাদের আমি নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ঢুকে তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো,
ওখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, কোনো পরীক্ষার রেজাল্ট আউট হলে বা কোনো পরীক্ষার যদি অ্যাডমিট কার্ড দিয়ে থাকে সেগুলো তোমরা জানতে পেরে যাবে। তো ভিডিওটা আজকে এতদূর পর্যন্ত, নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।